বিধাননগরে শিক্ষা সহায়কদের বিক্ষোভ। বিধানমূর্তির তলায় চলছিল অবস্থান বিক্ষোভ। মিছিল করে বিকাশ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন তারা, যেতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে শিক্ষা সহায়কদের ধস্তাধস্তি হয়, জখম হন কয়েকজন পুলিশ কর্মী। ঘটনাস্থলে বিধাননগর কমিশনারেটের পুলিশ বাহিনী পৌঁছে রাস্তা অবরোধ করে চলছে শিক্ষা সহায়কদের বিক্ষোভ। এনি কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মহিপ ঠাকুর চক্রবর্তী। মহিপ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে বিরাট পুলিশ বাহিনী রয়েছে বিধাননগর কমিশনারেটের সিনিয়র অফিসার যারা তারা রয়েছেন। ঘটনার সূত্রপাত কিছুক্ষণ আগে, যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি, যে এখানে বেশ কয়েকদিন ধরে শিক্ষা সহায়ক যারা ছিলেন তারা কিন্তু এখানে অবস্থান করছিলেন। বিধান চত্বরের মূর্তি রয়েছে, সেই মূর্তির নিচে এই অবস্থান চলছিল। আজকে এদের নিজেদের মধ্যে সিদ্ধান্ত হয় যে অবস্থানের পরে এরা বিকাশ ভবনের দিকে যাবেন এবং পুলিশ আধিকারিকরা আগে থেকে আটকাবেন, এটা সিদ্ধান্তও ছিল। ব্যারিকেডও করা ছিল, কিন্তু বিক্ষোভকারী যারা ছিলেন তারা গিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনের দিকে যাওয়ার একটা আপ্রাণ চেষ্টা করেন এবং সেই চেষ্টা যেই মুহূর্তে করা হয় সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং এই ধস্তাধস্তির জেরে বেশ কয়েকজন পুলিশ কর্মী তারা কিছুটা জখম হয়েছেন, এমনটাই সূত্রের খবর। এই মুহূর্তে বিধাননগর কমিশনারেটের উচ্চ পদস্থ কর্তাদের নেতৃত্বে বিরাট বাহিনী কিন্তু ওই পূর্ত ভবন, বিকাশ ভবন, ময়ূখ ভবন ওই চত্বরে রয়েছে। বিক্ষোভকারী যারা রয়েছেন তারা আবার রাস্তায় বসে পড়েছেন এবং এই মুহূর্তে রাস্তা অবরোধ করে ফেলেছেন। ফলত সল্টলেকের দিকে, করুণাময়ীর দিকে যাওয়ার যে মূল রাস্তা সেটা এখন সম্পূর্ণ অবরুদ্ধ, অন্য রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে। ধন্যবাদ।